আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা যারা ফেসবুক ব্যবহার করি, আমরা ফেসবুকে কিন্তু স্টোরি শেয়ার করি, অনেকে অনেক বিষয় শেয়ার করি, তো সেটা 24 ঘন্টা পরে কিন্তু অটোমেটিক চলে যায়, তো আমরা অনেকেই খুঁজে পাই না, কেননা প্রোফাইলে কিন্তু স্টোরি শো করে না। তো আপনাদের 4-5 বছর আগের পুরনো স্টোরিতে শেয়ার করা শর্টস ভিডিও হোক কিংবা ফটো হোক কীভাবে আপনারা দেখতে পারবেন খুব সহজে আপনাদের ফেসবুকে এবং ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। এই জন্য আমরা চলে আসলাম ফেসবুকে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে চলে আসছে। ফেসবুকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন রয়েছে। 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পরে কিন্তু একদম নিচে চলে আসবেন। একদম নিচে আসার পরে আপনারা খুঁজে পাবেন এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের যে অপশনটি, সেই অপশনটি, এটাতে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন সেটিং অপশন। সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদেরকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে, কেননা এই অপশনটি যদি অন না থাকে তাহলে আপনারা স্টোরি কিন্তু খুঁজে পাবেন না। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন স্টোরি নামে একটি অপশন রয়েছে। এই স্টোরি অপশনটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে এরকম আসবে। এরকম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনটি, এই 3 নম্বর অপশনটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার অপশনটি অবশ্যই অন করা রয়েছে। আপনাদের এই অপশনটা যদি বন্ধ থাকে অবশ্যই অন করতে হবে, না হলে কিন্তু আপনারা স্টোরি ফিরে পাবেন না। তো এটা অলরেডি অন রয়েছে। এখন আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পরে সেম পেজে, এই পেজে স্ক্রল করে নিচে আসব, একদম নিচে আসব। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর পোস্ট অ্যাক্টিভিটি নামে একটি অপশন রয়েছে। এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। যখন এটাতে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে বক্সের মতো, সেই অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। যখন এইটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন স্টোরি অপশন রয়েছে। এই স্টোরি অপশনটাতে আমাদেরকে আবারও ক্লিক করতে হবে। যখনই আমরা এখানে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন আমার যতটা স্টোরি আমি শেয়ার করেছিলাম, আপনারা তারিখ দেখতে পাচ্ছেন এখানে 4 অক্টোবর, 24 মার্চ, 13ই মার্চ, তারপরে 13ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি, একদম লাস্টের দেখতে পাচ্ছেন 22 জানুয়ারিতে আমি স্টোরি শেয়ার করেছি। আপনারা এই যাবত কালে যতটা স্টোরি শেয়ার করেছেন প্রত্যেকটা স্টোরি কিন্তু আপনাদেরকে এখানে শো করবে। তো আপনারা এখান থেকে খুব সহজে রিকভারি করে নিতে পারবেন। তো এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাতে পারেন। আবার আপনারা চাইলে এখান থেকে স্টোরি শেয়ার করতে পারেন। প্রত্যেকটা অপশনে কিন্তু শেয়ার রয়েছে, আপনারা নতুন করে চাইলে শেয়ার করতে পারেন। তারপরে এটা নিয়ে যদি আপনাদের বুঝতে এবং জানতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টস করবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য। ধন্যবাদ সময় নষ্ট করে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।